আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যাব মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নে লাটিল্লা গ্রামের অসাধারণ জায়গাগুলো দেখব। আর আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান হুসাইন, আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিও দেখুন। দেরি না করে চলুন শুরু করা যাক। যাওয়ার পথে নানান মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন, অসংখ্য ছোট বড় টিলা পাবেন আর প্রকৃতিতে ঘেরা অসাধারণ চা বাগান। মনে হয় অন্য কোনো দেশে চলে এসেছি। লাটিল্লা গ্রামের ভিতরে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী বর্ডারের আয়রন ব্রিজে জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জায়গা, যার নাম হচ্ছে লাটিটিল্লা। সেই লাটিটিল্লার ঐতিহাসিক জায়গা নাম হলো আয়রন। বাংলাদেশ ও ভারতের সীমান্ত বর্ডার ফাঁড়ি আয়রন ব্রিজ, আর সেখান থেকে ভারতের ছোট বড় পাহাড়, পাহাড়ি জঙ্গল আর মানুষের আনাগোনা দেখতে অসাধারণ। ছোট্ট একটি জলপ্রপাত জানা যায়, এখানে আরো ছোট বড় অনেক জলপ্রপাত আছে। এখন এসেছি কচুরকুল দিলকুশ চা বাগানে, দেখব দিলকুশ কচুরকুল চা বাগান, চলুন দেখে আসি। বাংলাদেশের মধ্যে 166টি চা বাগান রয়েছে, এর মধ্যে 92টি চা বাগান মৌলভীবাজার জেলায় অবস্থিত। নিশ্চিন্তে মৌলভীবাজার জেলার জন্য একটি গৌরবের বিষয়। লাটিটিল্লার গভীর জঙ্গলের উপরে যখন উঠবেন তখন বাংলাদেশ ও ভারত সব জায়গায় খুব সুন্দরভাবে দেখা যায়। জুড়ি বাজার থেকে 16 কিলোমিটার দক্ষিণ পূর্বে লাটিটিল্লা বর্ডার ফাঁড়ি, সেই জায়গা থেকে সব জায়গায় যেতে পারবেন। পুরোপুরি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকার অনুরোধ। দেখা হবে অন্য একটি ব্লগে অন্য একটি জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।